আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, এবার তাজমহল নিয়েও মামলা। তাজমহলে রয়েছে দেবদেবীর মূর্তি। এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের অযোধ্যা বিজেপি নেতার। অযোধ্যার দায়িত্বপ্রাপ্ত একজন বিজেপি নেতা তিনি এবার এলাহাবাদ হাইকোর্টে মামলা করলেন। তার বক্তব্য, তাজমহলের ভিতরে অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। আসুন বিস্তারিত আলোচনা করি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। তাজমহলের মধ্যে নাকি রয়েছে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি, এমনই দাবিতে এবার সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করলেন এক বিজেপি নেতা। উত্তরপ্রদেশের ওই বিজেপি নেতার নাম রজনীশ সিং। তিনি অযোধ্যা জেলার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা। গত 5 মে তাজমহলে ধর্ম সংসদ অনুষ্ঠিত করার ডাক দিয়েছিলেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। তিনি আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথাও বলেছিলেন তাজমহলে। এই বিতর্কের মাঝেই এবার অযোধ্যা জেলার ভারপ্রাপ্ত জনতা পার্টির মিডিয়া ইনচার্জ রজনীশ সিং হাইকোর্টে মামলা করলেন। আদালতে যে পিটিশন তিনি দাখিল করেছেন তাতে আবেদন করেছেন তাজমহলের অন্দরে থাকা 20টি ঘর খুলে পরীক্ষা করা হোক। তার দাবি, তাজমহলের অন্দরের ওই ঘরগুলিতে হিন্দু দেবদেবীর বহু মূর্তি এবং সনাতন ধর্মের একাধিক নিদর্শন রয়েছে। রজনীশ সিং জানান, তাজমহলের ঘরগুলিতে থাকা হিন্দু দেবদেবীর যেসব মূর্তি রয়েছে সেই সব তথ্য প্রকাশ্যে আনতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে তিনি পিটিশনটি দাখিল করেছেন। হাইকোর্টে দাখিল করা পিটিশনে তিনি আরও দাবি করেছেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে ওই ঘরগুলি খোলার নির্দেশ দিক আদালত, তাহলেই সত্যিটা সামনে চলে আসবে। ওই প্রসঙ্গে সাংবাদিকদের রজনীশ সিং বলেন, তাজমহল নিয়ে বহু প্রণ বিতর্ক রয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনের ভিতরে 20টি ঘর তালাবন্ধ, কাউকে সেখানে ঢুকতেও দেওয়া হয় না। আমরা নিশ্চিত সেই ঘরগুলিতেই হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে, রয়েছে সনাতন ধর্মের বহু নিদর্শনও। রজনীশ সিং এর কথায়, আমি আদালতের কাছে আবেদন করছি যাতে তারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে ঘরগুলি খোলার নির্দেশ দেয়, পাশাপাশি রাজ্য সরকারকে কমিটি গঠন করার নির্দেশ দিক আদালত, যারা ওই ঘরগুলি পরীক্ষা করে দেখবে যে সেখানে কোনো হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে কিনা। ঘরগুলি খোলা হলে সমস্যা কোথায়? যদি সেখানে কিছু নাই থাকে তাহলে তো আর কোনো বিতর্কই হতে পারে না, তাহলে তো সমস্ত বিতর্কের অবসান হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আগ্রার তাজমহলকে নিশানা করে আসছে গেরুয়া শিবির। বিজেপির সাংসদ বিনয় কাটিহার তো আগেই আগ্রায় এই ঐতিহাসিক সৌধটিকে ধ্বংস করার ডাক দিয়েছিলেন। তার হুঁশিয়ারে তাজমহল নয়, আগ্রায় যমুনার তীরে একমাত্র তেজমহলেরই অস্তিত্ব থাকা উচিত। তার দাবি, আগ্রায় যেখানে আজ তাজমহল দাঁড়িয়ে আছে সেখানে তেজমহল নামে একটি হিন্দু মন্দির ছিল, সেটি ভেঙে তাজমহল তৈরি করেছেন মুঘল সম্রাট শাহজাহান। গেরুয়া শিবিরের আরও দাবি, তাজমহলে শিবের একটি ত্রিশূল রয়েছে, সমাধির নিচে শিবলিঙ্গও রয়েছে। এদিকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, 1991 সালের ধর্মস্থান সংক্রান্ত আইনে বলা রয়েছে, 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার দিন যেখানে যে ধর্মস্থান রয়েছে সেখানেই তা থাকবে। বাবরি মসজিদের 1 বছর আগে তৈরি ওই আইন মানলে কাশী বা মথুরা মন্দিরের লাগোয়া মসজিদ সরানোর দাবি অনৈতিক। উল্লেখ্য, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 সালে, সম্পূর্ণ হয়েছিল 1653 সালে। অনেকের মতে তাজমহলের আসল সৌন্দর্য এখন অনেকটাই কমে গিয়েছে। একদিকে পরিবেশ দূষণ, তাতে কালচে ছোপ পড়েছে তাজের উপর। তাজের আসল চেহারা ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেই সরকারের। আপডেটটি এই পর্যন্তই, আসবো পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।